الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب وقال النبي الكريم صلى الله عليه وسلم وعن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أحدكم إذا ما تورز عليه مقعده بالغداة والعشي إن كان من أهل الجنة وإن كان من أهل النار فمن أهل النار فيقال هذا مقعدك حتى بعثك الله إليه يوم القيامة إلى في الحديث وقال النبي الكريم صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي الكريم صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلح الصلاة وسائر عمله وإن حسنت حسب سائر عمله لكن الحديث الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যার অশেষ মেহরবানিতে আমরা দীর্ঘ এক সপ্তাহ পরে জুমার দিনে অর্থাৎ সপ্তাহের শ্রেষ্ঠ দিন এবং মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন বলা হয় এই দিনে আমরা জুমা মসজিদে হাজির হতে পেরেছি এজন্য সবাই আল্লাহর শুকরিয়া জানাই সবাই আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন কারীমের সূরা আলে ইমরান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভাণ্ডার থেকে কয়েকটি হাদিস উপস্থাপন করেছি এর আলোকে আজকের খুতবার আলোচ্য বিষয় হলো কবরের ভয়াবহ আজাব কবরের ভয়াবহ অবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে আজকের খুতবা ইত্তিকার করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি প্রত্যেকে আমার আলোচনার দিকে কথার দিকে মনোযোগ দিয়ে শুনবেন গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ আমরা সবাই জানি মানুষের মৃত্যুর পরে বড় ভয়াবহ তিনটা স্থান রয়েছে যেখানে মানুষের কোনো সাহায্যকারী সহযোগী থাকবে না তাহলে মৃত্যুর পরে কয়টা স্থান আছে তিনটা ভয়াবহ যখন মানুষ এই দুনিয়ার মায়া ছেড়ে দুনিয়ার মায়া মমতা ভালোবাসা ছেড়ে যখন মানুষ পরকালীন জীবনে পাড়ি দিবে পরকালে চলে যাবে তখন তার তিনটা ভয়াবহ স্থান তার প্রথম নম্বর স্থান হলো কবর তো কবর যত কঠিন ও ভয়ঙ্কর জায়গা যত শাস্তির জায়গা তার চাইতে আরো কঠিন ও ভয়ঙ্কর শাস্তিযোগ্য জায়গার নাম হলো কিয়ামতের মাঠ কিয়ামতের মাঠটা খুব কঠিন একটা জায়গা ভয়ঙ্কর বিভীষিকাময় অবস্থা হবে কিয়ামতের মাঠে মানে এই যে আকাশের সূর্য দেখা যাচ্ছে অনেক অনেক উপরে দেখা যাচ্ছে কয়েকশ লক্ষ কোটি মাইল উপরে সূর্য রয়েছে আর সেই দিন কিয়ামতের দিনকে আপনার আমার মাথার এক বিঘত উপরে চলে আসবে সূর্যটা তাহলে কত ভয়ঙ্কর হতে পারে গ্রীষ্মের দিনে গরমের দিনে আপনি যখন একটু বিলে কাজ করবেন মাঠে কাজ করবেন দেখবেন প্রচন্ড গরম লাগে আমাদের শরীরটা ঘেমে যায় গরমে মাথা যন্ত্রণা করে অসহ্য ভাব হয়
তো লক্ষ লক্ষ কোটি ওপরে বিশাল ওপরে আকাশের ওপরে আছে ওই সূর্য, সেখান থেকে তাপ দিচ্ছে। আজকের এই দুনিয়ায় এত কষ্ট হয়ে যাচ্ছে, কিয়ামতের মাঠে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সূর্যটা প্রতিটা মানুষের নারী ও পুরুষের মাথার খুব নিকটে চলে আসবে, মাথার এক বিঘাত কাছে চলে আসবে, তাহলে সেদিন কত ভয়ঙ্কর অবস্থা হবে। সম্মানিত হাজিরিন, তো কিয়ামতের মাঠ খুব কঠিন ভয়ঙ্কর একটা জায়গা, সেখানে এমন একটা অবস্থা হবে একজন পিতা, একজন জন্মদাতা পিতা তার সন্তানকে চিনতে পারবে না, সন্তানকে কি করতে পারবে না, চিনতে পারবে না। তো ওই পিতা বলবে হে বাবা আব্দুর রহমান, আমি তো অনেক কষ্ট করে তোমাকে লেখাপড়া শিখিয়েছি, তোমাকে মানুষ করেছি, বড় করেছি, তুমি আজকের এই কিয়ামতের মাঠে কঠিন ভয়ঙ্কর অবস্থায় তুমি আমাকে কিছু নেকি দাও তো, কিছু সওয়াব দিয়ে আমাকে উপকার করো তো, সাহায্য সহযোগিতা করো তো, আমি তো বিপদে আছি। তখন ওই ছেলে আব্দুর রহমান বলবে পিতাকে, বাবাকে বলবে যে তুমি কে, আমি তো তোমাকে চিনি না, অর্থাৎ আপনার পিতা আপনার আব্বু আপনাকে চিনতে পারবে কিন্তু ছেলে তার পিতাকে চিনতে পারবে না। এমনি ভাবে আপনার মা আপনাকে চিনতে পারবে না, আপনার অন্তরঙ্গ বন্ধু, আপনার দুনিয়ার যে সহপাঠী, যে দোস্ত ছিল, যে ক্লাস ফ্রেন্ড ছিল, বা ছোট ভাই বড় ভাই ছিল, পরিচিত যত মানুষ কিয়ামতের মাঠে একে অপরকে দেখতে পাবে, কিন্তু আল্লাহর ভয়ে ইয়া নাফসি করতে করতে তারা সামনের দিকে অগ্রসর হতে থাকবে, কেউ কাউকে চিনতে পারবে না, কথা বলার প্রয়োজন মনে করবে না, যার যার মানে নিজের বিষয়ে সে চলে যাবে, সামনের দিকে অগ্রসর হতে থাকবে। সামনে তো হাজিরিন, তো তারপরে যে স্থান ধাপ রয়েছে পরকালীন আখিরাতের জীবনে, তারপরের ধাপ হলো জাহান্নাম। জাহান্নাম আরো অনেক অনেক বেশি ভয়ঙ্কর জায়গা। যা হোক সামনে তো হাজিরিন, তো আমরা সবাই জানি যে মৃত্যু মরণ আপনার আমার জীবনে হঠাৎ করে কোনো না একদিন চলে আসে। হাসি কান্না আনন্দের মায়া মমতা সুন্দর এই জীবন দুনিয়ার জীবনে আপনি আমি বসবাস করছি, হঠাৎ করে কোনো না কোনো একদিন আপনাকে আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে, এই কথা আমরা সবাই বিশ্বাস করি। কিন্তু ইবলিস শয়তান আমাদের কি করে ভুলিয়ে রাখে, যে আমরা মনে করি আমরা মনে সারা জীবন বেঁচে থাকবো, আমরা দুনিয়া থেকে মারা যাব না, এটা আমরা কিন্তু মনে করি, কিন্তু হঠাৎ চলে যেতেই হবে। মৃত্যু মরণ প্রতিটা মানুষের মানে অনিবার্য একটি মানে সত্য, বাস্তব একটি সত্য বিষয় হলো মৃত্যু, বাস্তব একটি সত্য বিষয় হলো মৃত্যু, মৃত্যুবরণ করাই লাগবে। তো এই মৃত্যুর বিষয়ে আপনাকে আমাকে বেশি বেশি স্মরণ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসিরু যিকরা হাদিমিল লাযাব ইয়ানি আল মাউত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ওই জিনিসটার কথা বেশি বেশি স্মরণ করো, যে জিনিসটা যে বিষয়টা তোমাদের দুনিয়ার আশা আকাঙ্ক্ষাকে আনন্দকে ভুলিয়ে দেয়, ধ্বংস করে, সেটা হলো মৃত্যু মরণ। মৃত্যুকে মরণকে বেশি বেশি স্মরণ করতে হবে। সবাই উপস্থিতি, এরপরে আসুন আমরা কবরের ভয়ঙ্কর আজাবের বিষয়ে শুনবো। হাদিসের আলোকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল বুখারী ও মুসলিমের বর্ণনায় বলে, সহিহ বুখারী ও মুসলিমের 122 নম্বর হাদিসে বলা হচ্ছে, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মৃত ব্যক্তিকে একটি লাশকে কবরে দাফন করা হয়, কবরের তলায় রাখা হয়, কবরে দাফন করা হয়, লাশকে কবরে যখন দাফন করা হয়, দাফন করে আসার পরে যখন মানুষ সেখান থেকে চলে আসে ফিরতে থাকে, তখনই তার কাছে দুইজন ফেরেশতা চলে আসেন এবং তাকে উঠিয়ে বসান এবং তারপরে তাকে জিজ্ঞাসা করেন, মার রব্বুকা, তোমার রব কে ছিল? ওই ব্যক্তি যদি আপনার মুমিন বান্দা বান্দি হয়, সে যদি ইমানদার হয়, খাঁটি মুসলমান পরহেজগার বান্দা বান্দি হয়, তখন সে বলে রব্বি আল্লাহ, আমার আল্লাহ আমার প্রভু ছিলেন মহান আল্লাহ আমার দিনকা। ফেরেশতারা দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে, তোমার দিন কি ছিল, তোমার ইসলাম দিন কোনটা ছিল, ধর্ম কোনটা ছিল, দিনুল ইসলাম, তখন সে বলবে আমার দিন ছিল ইসলাম, আমার নবীয়কা, বা কোন কোন হাদিসে বলা হচ্ছে
মা হাদা রজুল আল্লাহ বই তা তিকু, তোমাদের মাঝে যে এই যে লোকটি প্রেরিত হয়েছিলেন ইনি কে, অর্থাৎ মুহাম্মদ সাল্লামের প্রতি ইশারা করে ইঙ্গিত করে জিজ্ঞাসা করা হবে, তোমাদের মাঝে যে ব্যক্তিটা উপস্থিত হয়েছিলেন, তোমাদের মাঝে যে ব্যক্তিটা প্রেরিত হয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে এসেছিলেন ইনি কে। তখন ওই মুমিন ব্যক্তি বলবেন যে হুয়া আব্দুল্লাহ রাসুলুহু, তিনি ছিলেন আল্লাহর বান্দা ও রাসুল। তখন ফেরেশতাগণ বলবেন যে আমরা আগেই জানতাম আপনি কথাই বলবেন। তখন আপনার বলা হচ্ছে সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা আমার, অত্র হাদিসের পরের অংশে বলা হচ্ছে তখন আপনার আসমান থেকে আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি নিজেই বলবেন হে আমার ফেরেশতারা, হে আমার বান্দা সঠিক কথা বলেছে, সত্য কথা বলেছে, সুতরাং তার জন্য ওই কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। তারপরে ওই মুমিন বান্দা বান্দির কবরে বলা হয় যে তার কবরে ওই মুমিন বান্দা বান্দির জন্য তার শরীরে একটি জান্নাতের পোশাক পরিয়ে দাও। সুবহানাল্লাহ। এবং তার কবরকে অনেক বড় করে দাও, প্রশস্ত করে দাও, এবং তার কবর থেকে জান্নাতের মধ্যে থেকে জান্নাতের দিক থেকে তার কবর এর থেকে এবং জান্নাতের দিক থেকে একটি দরজা খুলে দাও। সুতরাং তার জন্য সেটাই করা হয় এবং জান্নাতের সুগন্ধি, জান্নাতের নাজ নিয়ামত, সুখ শান্তি ওই মুমিন বান্দাবান্দির কবরে আসতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা ভালো ইমানদার ব্যক্তি হব তো ইনশাল্লাহ, কখনো গুনার কাজ করবো না তো ইনশাল্লাহ, বলেন করবো না? সবসময় আমাদের ভালো আমল করতে হবে, ভালো মানুষ হয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। ইমানদার ব্যক্তিকে, ইমানদার হলো সেই যে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে ইমান আনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং ইসলামী শরীয়তে যত হুকুম আহকাম রয়েছে সেই বিষয়গুলো যারা মেনে চলে তারা হলো ইমানদার। সমেত উপস্থিতির এরপর আসেন পক্ষান্তরে যারা মুনাফিক, যারা নামকে অস্থির মুসলমান, যারা নামে মুসলমান কামে মুসলিম, তাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঠিক অনুরূপ ভাবে তাদের কবরেও দুইজন ফেরেশতা এসে উপস্থিত হন এবং তাদেরকে উঠিয়ে বসান। তারপরে তারা জিজ্ঞাসা করেন মা রব্বুকা, তোমার রব কে ছিল দুনিয়ার জীবনে, তোমার রব তোমার প্রভু কে ছিল? তখন সে বলবে হা হুলা আদেরি, হা হুলা আদেরি, হাই হাই আমি তো কিছুই জানি না, আমি তো বলতে পারি না আমার প্রভু কে ছিল, তোমার দিন ওকা তোমার দিন কি ছিল, একই কথা সে বলবে আমি তো কিছুই জানি না। এবং তোমার নাবি কে ছিল, তখন সে একই কথা বলবে আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই বলতে পারি না। তখন আকাশ থেকে আসমান থেকে একজন আহ্বানকারী, একজন ঘোষণাকারী ঘোষণা করে বলতে থাকবেন হে আমার ফেরেশতারা, সে বান্দা মিথ্যা কথা বলেছে, সে বেঠিক কথা বলেছে, সুতরাং তার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। এবং তার জাহান্নাম থেকে তার কবরের দিকে একটি দরজা খুলে দাও, অর্থাৎ বলা হচ্ছে তার কবর থেকে জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও, সুতরাং তার জন্য সেটাই করা হয় এবং জাহান্নামের লু হাওয়া, গরম হাওয়া, শাস্তি, আজাব, গজব গুলো তার কবরে আসতে থাকে। সুতরাং যারা বেঈমান হবে, যারা পাঁচ ওয়াক্ত সালাত পড়বে না, যারা ইসলামের অন্যান্য যে যাকাত রয়েছে সিয়াম পালন করবে না, হজ করবে না, হ্যাঁ কুরআনুল কারীম তেলাওয়াত করা শিখবে না, মাদ্রাসায় পড়বে না, বা যারা শয়তান হয়ে চলাফেরা করবে, সমাজে যত অন্যায় অপকর্ম রয়েছে এগুলো যারা করে চলবে, যারা বেনামাজি, যারা কাফের মুসলিম মুনাফেক, তাদের তোমার ওই কবরটা কি হবে? জাহান্নামের টুকরা। কবরটা কি হবে? জাহান্নামের গর্ত। কবরটা জাহান্নামের গর্ত। এজন্য আমাদের কি করতে হবে? আমাদের খাঁটি একজন মুমিন, ইমানদার মুসলমান হওয়ার চেষ্টা করতে হবে। সবাই সংক্ষিপ্ত সময় তো উপস্থিতি, আমি সংক্ষিপ্ত ভাবে আরো কয়েকটি হাদিসের কাহিনী বলে আজকের আলোচনা শেষ করব। এরপর আসেন সাহাবী জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বানু নাজ্জার গোত্রের একটি বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন, এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খচ্চরটির উপরে আরোহী হয়ে যাচ্ছিলেন,
আল্লাহ নবী সাল্লাম একটি খচ্চরের উপরে তিনি আরোহী হয়ে যাচ্ছিলেন, তো এমন সময় হঠাৎ ওই খচ্চরটি লাফিয়ে উঠল এবং আল্লাহ নবী সাল্লামকে ফেলে দেওয়ার উপক্রম করল। দেখা গেল সেখানে 5টি কিংবা 6টি কবর রয়েছে। তখন আল্লাহ নবী সাল্লাম জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবীরা, এই কবরবাসীদের কে চেনে? একজন ব্যক্তি বলল, আমি চিনি। তখন আল্লাহ নবী সাল্লাম বললেন যে তারা কেমন অবস্থায় মারা গেছে? তখন ওই সাহাবি বলল যে তারা মুশরিক অবস্থায় মারা গিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই কবরবাসীদের কবরে কঠিন পরীক্ষায় ফেলা হয় এবং কঠোর শাস্তি দেওয়া হয়। কবরের শাস্তির ভয়ে তোমরা মানুষকে কবর দেওয়া ত্যাগ করবে, না হলে আমি আল্লাহর নিকটে দোয়া করতাম যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কবরের শাস্তি শুনিয়ে দেন, যেমন আমি শুনতে পাচ্ছি। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের শাস্তি শুনতে পেতেন, বুঝতে পারতেন। তাহলে বোঝা গেল কবরে কত কঠিন ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে, অনেক বড় ভয়ঙ্কর শাস্তি, আজাব গজব দেওয়া হবে। তার কারণে আল্লাহ নবী সাল্লাম বললেন যে আমি আল্লাহর নিকটে দোয়া করলে তোমাদেরকে আল্লাহ হয়তো বা কবরের শাস্তি শোনায় দিতে পারেন, কিন্তু কবরের শাস্তি আজাব গজব বড় কঠিন, এই শাস্তি তোমরা দেখতে পেলে শুনতে পেলে তোমরা মানুষকে আর কবরে দিবে না। সমত হাজিরিন, তো এমনি করে হাদিসটা অনেক বড় হাদিস, সংক্ষিপ্ত ভাবে বললাম। এরপরে দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন হাদিসে বলছেন, ইন্না আহাদাকুম ইযা মাতা, আল্লাহ নবী সাল্লাম বললেন, নিশ্চয়ই যখন তোমাদের মধ্যে কোন ব্যক্তি মারা যায়, উরিজা আলাইহি মাকাদাহু বিল গাদাতি ওয়ালা শাইয়ে, তখন সকালে ও সন্ধ্যায় তার সামনে তার স্থায়ী স্থানটি, পরকালে তার থাকার জায়গাটি তার সামনে পেশ করা হয়। ইন কানা মিন আহলিল জান্নাহ, ওই ব্যক্তি, ওই মৃত ব্যক্তি যদি জান্নাতি হয় তাহলে জান্নাতের স্থানটা তার সামনে দেখানো হয়, পেশ করা হয়। ওই কানা মিন আহলিন নার, আর ওই ব্যক্তি যদি আপনার জাহান্নামী হয়, ওই ব্যক্তি যদি মুনাফিক হয়, কাফের হয়, ওই ব্যক্তি যদি বেনামাজি হয়, জীবনে এক রাকাত আপনার পদ্মায় না থাকে, অর্থাৎ পদ্মা পুরুষের রয়েছে, পদ্মা নারীর রয়েছে, নারী হোক পুরুষ হোক, তারা যদি পর্দা না করে, তারা যদি ভালো ভালো আমল গুলো না করে, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বিশ্বাস না করে, তারা যদি মুনাফিক হয়, কাফের হয়, নামে মুসলমান আর কামে অমুসলিম যদি তারা হয়, তাহলে ওই ব্যক্তির জন্য কবরটাও হবে জাহান্নামের গর্ত। তাই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কানা মিন আহলিন নার, সে যদি জাহান্নামী হয়, ফামিন আহলিন নার, তাহলে জাহান্নামের স্থানটা তার সামনে পেশ করা হয়, দেখানো হয়, ফায়ু ক্বালু হাযা মাকআদুকা, এবং বলা হয় এটাই তোমার আসল স্থান, এটাই তোমার থাকার জায়গা। আমরা যদি ইসলামের অন্যান্য যত বিধান রয়েছে, মূল স্তম্ভ হলো কয়টি? পাঁচটি। ইসলামের মূল স্তম্ভ কয়টি? উত্তর দিবেন, পাঁচটি। এক নম্বর হলো মানে ওই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক নম্বর হলো কালিমায়ে শাহাদাতের উপরে সাক্ষ্য দেওয়া, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, আল্লাহর বান্দা ও রাসূল, এ কথা মানে সাক্ষ্য দেওয়া। ওই কমিস মানে আল্লাহ আমাদের বিশ্বাস স্থাপন, রাসূল সাল্লাল্লাহু আমাদের, মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদের নবী, ওই কমিস সালাত এবং সালাত কায়েম করা, ওইটাই যাকাত, যাকাত প্রদান করা, ওটা সুম রমাদান, রমজান মাসে সিয়াম পালন করা, আল হাজ্জি বাইতে এবং আল্লাহর ঘরে হজ সম্প্রদান করা, যাদের হজ ফরজ হয়েছে, এই পাঁচটি বিধান মেনে চলতে হবে। তাছাড়া আরো যত হুকুম আহকাম রয়েছে, সমস্ত বিষয়ে যারা সৎ কাজগুলো করবে আর অসৎ কাজগুলো থেকে যারা বিরত থাকবে, যারা হালাল ইনকাম করবে, যারা হালাল বৈধ ভাবে চলাফেরা করবে এবং হারাম যারা ছেড়ে দিবে, তারা পরকালে জান্নাতবাসী ইনশাল্লাহ হতে পারবে। আর তাদের জন্য এই কবরটা হবে জান্নাতের টুকরা, জান্নাতের বাগা। আর যারা পক্ষান্তরে বিপরীত ভাবে চলবে, তাদের জন্য কবরটা হবে মানে জাহান্নামের গর্ত। পরিশেষে আমি ছোট্ট হাদিসের কাহিনী বলি, তো শেষ করবো ইনশাল্লাহ সবার উপস্থিতি। আল্লাহ নবী সাল্লাম আর একটা হাদিসের কাহিনী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন তিনি তার সাহাবীদেরকে নিয়ে কোথাও সফরে যাচ্ছিলেন, কোথাও যাচ্ছেন, যেতে যেতে অনেক দূর যাওয়ার পরে পথিমধ্যে তিনি
দুইটা কবর দেখতে গেলেন। দুইটা কবর দেখার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবীরা, এই কবরবাসীদের কে চিনে? এই কবরবাসীদের কেউ কি চেনো নাকি? এই কবরবাসীদের খুব শাস্তি দেওয়া হচ্ছে, অনেক আজাব শাস্তি গজব দেওয়া হচ্ছে, তবে তাদের বড় কোনো পাপের কারণে শাস্তি দেওয়া হচ্ছে না। তাদের দুইজনের মধ্যে একজন তারা পেশাব করার সময় সতর্কতা অবলম্বন করতো না। তারা কি করতো? পেশাব করার সময় সতর্ক থাকতো না, অর্থাৎ তারা পেশাব করার সময় তোমার দাঁড়িয়ে পেশাব করতো। তাহলে দাঁড়িয়ে কি পেশাব করা যাবে? উত্তর দেন, পেশাব করে পানি নিত না। এ কারণে কিন্তু কবরে কি আসছে? শাস্তি আজাব বেশি হচ্ছে, সেটা আল্লাহ নবী সাল্লাম বুঝতে পারলেন। এরপর আল্লাহ নবী সাল্লাম বললেন, ওই দুইজন কবরবাসীর অনেক বেশি শাস্তি দেওয়া হচ্ছে, আজাব দেওয়া হচ্ছে। তার আরেকটি কারণ হলো তারা চগলখুরি করে বেড়াতো। কি করতো? চগলখুরি করে বেড়াতো, অর্থাৎ গীবত নিন্দা করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে বেড়াতো। ঠিক আছে, চগলখুরি করা খুব একটা ভয়ানক গুনাহের কাজ। আল্লাহ নবী সাল্লাম ভিন্ন হাদিসে বলেছেন, লা তাদখুলুল জান্নাতা, যে চগলখোর ব্যক্তি, লা তাদখুলুল জান্নাতা কত্বাতুন, আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে চগলখোর ব্যক্তি জান্নাতে যাবে না, চগলখোর ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না, সে ব্যক্তি জাহান্নামী জাহান্নামী। এজন্য অত্র হাদিস থেকে যেটা বুঝতে পারলাম, পেশাব থেকে যদি আমরা সতর্কতা অবলম্বন না করি, যদি অসতর্ক হয়ে যদি বেখেয়ালে দাঁড়িয়ে বিভিন্নভাবে পেশাব করি, পেশাব করার পরে যদি আমরা পানি ব্যবহার না করি, তাহলে কিন্তু কবরে অনেক শাস্তি হবে, এবং যদি চগলখুরি করে বেড়ায় তাহলে কিন্তু কবরে অনেক শাস্তি আজাব গজব আপনার আমার জন্য আছে। তাই আসুন আমরা উক্ত বিষয়ের প্রতি আমরা সতর্ক থাকি, উক্ত বিষয় থেকে আমরা বিরত থাকি। রব্বুল আলামিন সে তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। এবং পরিশেষে আজকে যে বিষয় আলোচনা করলাম, আমরা সর্বদা মৃত্যুকে স্মরণ করব এবং কবরের ভয়াবহ শাস্তির কথা ভেবে আমরা ইসলামের সমস্ত হুকুম আহকাম মেনে চলবো। আমরা মাদ্রাসায় ভালোভাবে লেখাপড়া করবো, মাদ্রাসায় লেখাপড়া করলে জান্নাতে যাওয়া যায়।